হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাচ্ছি, আমার চ্যানেলে আবারও অনেক অনেক ওয়েলকাম। তো আমি এইবাড়িতে তো চলে এসেছি, এই বাড়িতে আসার পর কিভাবে কি কতটা গুছিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাইনি। আর আজকে আমার রুমটা তোমাদের সাথে আবারও শেয়ার করব, ছোট্ট একটু ভিডিও হবে, বেশি বড় হবে না, কারণ আজকে সানডে আছে, ছুটি আছে, তাই প্রচুর কাজ আছে। সারাদিন অফিস থাকার পর আজকে ছুটির দিনে এটা ওটা করতে করতে সময় চলে যায়, তাও তার মাঝেও ফাঁক পেয়ে ভাবলাম যে তোমাদের সাথে আমার আগের যে রুমটায় থাকতাম, তো সেই রুমটাতে আবার কিভাবে জিনিসপত্র গুছিয়ে একটু সুন্দর করে নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আগে ভিডিওটা দেখিয়ে নিই তোমাদের রুমটা পুরো, তারপর তোমাদের সাথে কোনো কথা থাকলে পরে বলবো। তো চলো আমি প্রথমে দরজাটা খুলি, কারণ আমাদের এই ঘরে দুটো দরজা। তো দেখো পুরোটা ফার্স্টে দেখে নাও। তো এই পাশে সেই ওই ঘরের টেডিটা এখানে রেখেছি, তার পাশে রেখেছি এই যে আলনাটা, জামা কাপড় গুছিয়ে রেখেছি, আর তার পাশে যাচ্ছে একটা দরজা, ওটা মেন দরজা। আর এই পাশে রেখেছি ড্রেসিং টেবিল, দেখো ড্রেসিং টেবিলের পাশে একটা ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি, যেটা সেম টু সেম ওই ঘরের মধ্যে ছিল। তার পাশে রেখেছি হচ্ছে আলমারি, আর এই পাশে খাটটা। তো এই গেল পুরো রুমটা আমার, এইভাবেই আমি সাজিয়েছি, দেখে নাও তোমরা সবাই। আর ওখানে শুয়ে আছেন যিনি, তোমরা তো বুঝতেই পারছো। বন্ধুরা এটাই ছিল আমার রুম ডেকোরেশন, যতটুকু পেরেছি আমি এইভাবেই গুছিয়েছি, আরো কিছু কিছু জায়গায় গোছানো বাকি আছে। তো পুরোপুরি গুছিয়ে নিয়ে আরো একদিন তোমাদের সাথে রুমটা আমি শেয়ার করে দেবো ভালোভাবে, আর এই বাড়িটা পুরোপুরি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর বাড়ির সবার সাথে আস্তে আস্তে পরিচয় করে দেবো। তো আজকে যেহেতু ছুটি সানডে, তো টুকটাক কাজের পাশাপাশি ভাবলাম সময় আছে যখন তোমাদের সাথে শেয়ার করে দিই। আর দাঁড়াও আমি পরিচয় করিয়ে দিই আমার বরের সাথে। তো চলো, ওই ঘরে আছে কই কই, এই যে হাই করে দে একটু। আরে সাগা তো এদিকে, লজ্জা পাওয়ার কিছু নেই। তো বন্ধুরা ও তো লজ্জা পাচ্ছে, যেটা করে দেখালো হাই হ্যালো করে দিল, পরে আবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, পরে দেখা হচ্ছে নতুন যদি সময় পাই কোনো একটা ভিডিওর সাথে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে দেওয়া বেল বাটনটিকেও প্রেস করে দিও, যাতে নেক্সট কোনো আমার ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা।